হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ডিনার রেসিপি নিয়ে। তো এটা আমি ছোলা আর মটর কড়াই দিয়ে তৈরি করব। এটি আপনারা রুটি, মুড়ি বা শুধু যে কোনোভাবে খেতে পারেন। তো চলুন বেশি না বকে এবার রান্নাটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে একটা আলু সেদ্ধ করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, একটা টমেটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি, গাজরের একটা ছোটো মতো গাজরের অর্ধেকটা নিয়েছি, আর এক দুটো কাঁচা লঙ্কা আমি চিরে দিয়েছি মাঝখান দিয়ে শুধু। এরপর আমি এখানে প্রায় 6 ঘন্টা ধরে ছোলা কড়াই আর মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আমি এটা কুকারের মধ্যে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এরপর আমরা এবার রান্নাটা করতে যাই। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে 2 পলা বা 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে যে পেঁয়াজ ছিল আর যে গাজর ছিল আর যে লঙ্কা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা, গাজর আমি সবগুলো দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো আমি বলে দিয়েছি 2 দিয়েছি এবং লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি শুধুমাত্র। তো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি তাই আমি গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা ইউজ করব না। তো আমি এবার এইগুলো ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি লেবু, একটা লেবু রস বার করে নিয়েছি। এরপর আমি এইখানে যে আমার মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজা যাবে না। তো এবার আমি যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে ঘেঁটে দেওয়ার কোনো দরকার নেই, টমেটোগুলো এরকম একটু গোটা গোটা 3 পিস মতো করে থাকলেই ঠিক লাগবে, খেতে ভালো লাগবে স্বাদটা। আর টমেটোটা একটু দিয়েই আমি এরপর আলুগুলো যে ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিন্তু, আর তারপরে আমি এখানে আবার যে সেদ্ধ করে রাখা কড়াই সেইগুলো দিয়ে দিলাম। তো কড়াইটা মোটামুটি 200 গ্রাম মতো আছে এখানে, দুটো মিলিয়ে মোটামুটি, তাহলে ছোলা 100 আর মটর কড়াই 100, এরকমভাবে 200 গ্রাম মতো দুটো মিশিয়ে রয়েছে। এরপর আমি এই যেগুলো কেটে রেখেছি আলুগুলো সেগুলো জুড়ে রয়েছে, তার জন্য এগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি সব আলুগুলোকে দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন এটা বেশি তেলও আমি দিইনি, আর এটা যে সব সবজিগুলো রয়েছে সেগুলো খুব একটা ভাজা হবে না, ঠিক আছে। তো এবার আমি এখানে আমার পরিমাণ মতো নুন দিয়েছি, তো আমি এখানে 1 চা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো ইউজ করেছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমাদের বাড়িতে বানানো, তো আপনারা চাইলে কেনাও ইউজ করতেই পারেন বা বাড়িতে তৈরিও করে নিতে পারেন। তো এখানে আমি এবার গরম মশলাটা দিয়ে আর নুন দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। তো আলুগুলো এখনও জুড়ে রয়েছে, তার জন্য আবার মানে আমি ছাড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এবার সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে আমি একদম লাস্টে লেবুর রসটা ইউজ করব। তার আগে আমি এখানে একটুখানি স্বাদ মতো অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1/2 চা চামচ মতো চিনি দিয়েছি। তো চিনিটা দিয়েছি শুধুমাত্র একটু স্বাদের জন্য, চিনি দিলে সব রান্নাতেই স্বাদ ভালো আসে, তার জন্য আমি দিয়েছি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এবার আমি লেবুর যে রসটা আমি রেখেছিলাম, একটা পাতি লেবুর রস, সেই পাতি লেবুর রসটা আমি এতে এবার দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি এবার একটা মিক্সড করে দেবো। মিক্সড করে দিয়েই এটি খাবার জন্য প্রস্তুত। তো এটি আপনাদেরকে প্রথমেই বলেছি, রুটির সাথেও খেতে পারেন, শুধুও খেতে পারেন, আবার মুড়ি দিয়েও খেতে পারেন, এটি সব দিয়েই খেতে ভালো লাগবে। তো এই রেসিপিটি, ডিনার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।